তো আমাদের এই রেসিপিটা বানানোর জন্য এক কাপ সুজি নিতে হবে আর তারপর একটু জল দিয়ে সুজিটাকে গুলে নিতে হবে গুলে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর এদিকে আমি চারটে টমেটো নিয়ে নিলাম এইভাবে কাট বসিয়ে দিয়েছি এবার বয়ল করে নেব তো বয়ল করার পর ছাড়াতে সুবিধা হবে তাই জন্য আমি কাট বসিয়ে নিলাম তো টমেটো দিয়ে দিলাম এরপর রসুন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সবগুলোকে বয়ল করে ঠান্ডা করে নিয়েছি এবার টমেটোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এরপর মিক্সার গ্রাইন্ডারে টমেটোগুলোকে দিয়ে দেবো আর রসুন আর লঙ্কাও দিয়ে দেবো একসাথে পেস্ট বানিয়ে নেব তো এই যে পেস্ট রেডি এবার ওই সুজির মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব এবার করে নিয়েছি এবার এর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ব্ল্যাক পেপার আর আমচুর পাউডার এবার মিক্স করে নিচ্ছি ভালো করে এবার একটা ছোট প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এটা দিয়ে দিচ্ছি আমি সুজির মধ্যে মিক্স করে নেব আর এদিকে একটা প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দেব প্যানটা গরম হতেই আমরা এই ব্যাটারটা দিয়ে দেব এইভাবে দিয়ে এবার কভার করে দেব এবার উল্টে দেব এটাকে এই দেখুন কি সুন্দর এবার ব্যাক সাইডটাও 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব তো আমাদের ব্রেকফাস্টটা রেডি এবার এটাকে টমেটো সস আর চিলি সস দিয়ে সার্ভ করে দিচ্ছি তো লাঞ্চের জন্য আজকে আমি বানাচ্ছি ধোকার রেসিপি তো এই যে ধোকার প্যাকেটটা নিয়ে এসেছি ধোকার পাউডারটা একটা বাটিতে ঢেলে নিয়ে এক কাপ জলের সাথে মিক্স করে নিলাম ভালো করে তারপর এটাকে ঢেকে 40-45 মিনিটসের জন্য কভার করে রেখে দেব এর মধ্যে একটু চিনি আর নুন অ্যাড করে দেব তো 45 মিনিটসের পর দেখুন ব্যাটারটা তো লিকুইড আছে ভয় পাওয়ার কিছু নেই এটাকে এবার আমি একটা কড়াইতে তেল গরম করে এটা ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে এবার দেখুন ব্যাটারটা ঠিক হতে শুরু করে দেবে তো এবার ব্যাটারটা ঠিক হতে শুরু করে দিয়েছে এবার আটা ডোয়ের মতন হয়ে যাবে দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা প্লেন জায়গায় আমি একটু তেল নিয়ে নিচ্ছি তেলটাকে রাব করে নিচ্ছি জায়গাটাতে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে নেব এরমভাবে এইভাবে যাতে একটা শেপে চলে আসে তো কিছুক্ষণ এইভাবে রাখার পর আমি কেটে নিচ্ছি পিস পিস করে এখন কি সুন্দর হয়েছে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি নিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার ওই তেলেই আমি দুটো এলাচ একটু দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে সাথে একটু আদাও দিয়ে দিচ্ছি ভেজে নেব মশলাগুলোকে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর আলু আর টমেটোটাও দিয়ে দেব টমেটোটা দেওয়ার পর দিয়ে দেব অল্প নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তো জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার তো ভালো করে কষে গেছে এবার গরম জল ঢেলে দিচ্ছি গরম জল ঢালার পর ভালো করে একবার মিক্স করে নিয়ে কভার করে দেব তো 5-7 মিনিট পর দেখুন বয়েল চলে এসছে ভালো মতন এবার দেখে নেবো যে আলুটা সেদ্ধ হলো কি না আলু যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবার কভার করে দেব তো এবার দেখি তো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম ভালো করে এবার মিক্স করে নেব যাতে জলের মধ্যে সব কিছু ডুবে থাকে আবার কভার করে দিচ্ছি তো 5 মিনিট পর দেখুন বয়েল চলে এসছে ভালো মতন আর আমাদের ধোকার রেসিপি রেডি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না